ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা যা মূলত মহাকাশ সম্পর্কে গবেষণা করে থাকে। নাসা প্রতিষ্ঠিত হয় 29 জুলাই 1958 সালে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মহাকাশ অনুসন্ধানের নেতৃত্বে নাসা ভূমিকা পালন করে, যার মধ্যে অ্যাপোলো মুন ল্যান্ডিং মিশন, স্কাইল্যাব স্পেস এবং স্পেস শাটল মিশন ছিল। এই নাসা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু আপনি জানেন না এরকম 10টি তথ্য সম্পর্কে আজ আমরা আলোচনা করব। নাম্বার 1, আপনি কি জানেন নাসা একটি ওয়াটার ওয়ার্ল্ড আবিষ্কার করেছে যা পৃথিবী থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে অবস্থিত। এতে বরফ বা তরল জলের মতো কিছু উপাদান থাকতে পারে। নাম্বার 2, আপনি জানলে অবাক হবেন আর্টেমিস প্রোগ্রাম হলো চন্দ্র অভিযানের কার্যক্রম। 2024 সালের মধ্যে নাসা চাঁদে প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষ সহ আমেরিকান নভোচারীদের অবতরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নাম্বার 3, নাসার দ্বারা একটি স্পেসশিপ ডিজাইন করা হয়েছিল যা আগত যে কোনো গ্রহাণু অপসারণ এবং পারমাণবিক বিস্ফোরণ করতে সক্ষম। এছাড়াও নাসার এক বিজ্ঞানী সুপার সোকার স্কোয়াড নামক একটি বন্দুক আবিষ্কার করেন। নাম্বার 4, আপনাদের মনে আছে স্পুটনিক 1, যা পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল, যা নাসা প্রতিষ্ঠা হওয়ার ঠিক 1 বছর আগেই সোভিয়েতরা চালু করেছিল। নাম্বার 5, নাসা বাইরের স্থান থেকে পৃথিবী পৃষ্ঠের ছবি ক্লিক করার জন্য 1972 সালে ল্যান্ডস্যাট নামক একটি স্যাটেলাইট মহাকাশে প্রবর্তন করে। নাম্বার 6, নাসা শিক্ষকদের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, নভোচারী এবং অন্যান্য কর্মী হবে এমন শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাহায্য করে, এবং শিক্ষার্থীরা অবশ্যই দুঃসাহসিক কাজ করবে, এরা সৌরজগৎ এবং মহাবিশ্বের অনুসন্ধান চালিয়ে যাবে। নাম্বার 7, 2006 সালে নাসা স্বীকার করে যে চাঁদে পা রাখার আসল ভিডিও ফুটেজ হারিয়ে গেছে। পরে জানা যায় ওই টেপটি ভুলবশত ফের রেকর্ড করা হয়েছিল। নাম্বার 8, আপনারা জানলে হয়তো অবাক হবেন নাসার গ্রহ সংরক্ষণের একটি অফিস রয়েছে, কারণ অন্য গ্রহে যদি কোনোদিনও প্রাণ খুঁজে পাওয়া যায়। নাসার মহাকাশযান তৈরির বিল্ডিং এতই বড় যে সেখানে 10,000 টন এসি মেশিনের প্রয়োজন হয়। নাম্বার 9, মঙ্গলে নজরদারির অভিযোগে নাসার বিরুদ্ধে মামলা করে ইয়েমেনের 3 ব্যক্তি। তাদের দাবি ছিল 3,000 বছর আগে মঙ্গল গ্রহ আবিষ্কার করেছিল তাদের পূর্বপুরুষেরা। নাম্বার 10, মজার বিষয় হলো এখানকার লোকেরা শুধুমাত্র বিছানায় ঘুমানোর জন্য প্রতিদিন পার মিনিটে $9,000 পায় 70 দিনের জন্য। এদের মধ্যে থেকে মহাকাশচারীরা নিজেদের কর্মীকে নিখুঁত পদ্ধতির সাহায্যে নিরীক্ষণ করে নেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।